আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে একটি পদে 159 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি বিপিএসসি থেকে একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে 1 জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ 25 জুলাই। অনলাইনে আবেদনটি করা যাবে। একটি মাত্র পদে 159 জনের নিয়োগ। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সাথে সাথে অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে পড়ে নেবেন। তো আমি আজকে আলোচনা করে দিচ্ছি, যেহেতু এটা একটা সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আসলে ভালো করে পড়ে নিয়ে তারপরে আবেদনটি করতে হবে। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি, অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব, সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 27 জুন। এটি আসলে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। আগে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে সংশোধন করে এখানে প্রচার করা হয়েছে একটি মাত্র পদের জন্য। বিজ্ঞপ্তি নাম্বার 40/2023 সালের বিজ্ঞপ্তিটি এবং স্মারক নাম্বারটি দেওয়া হয়েছে। এই স্মারক নাম্বারে যারা আবেদন করেছেন তারা দেখে নিতে পারেন বিজ্ঞপ্তিটি। পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক গত 26/6/2023 তারিখের এই স্মারক নাম্বারে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার 40 সহকারী উপজেলার থানা শিক্ষা অফিসার 10ম গ্রেডের পদের নিম্নরূপ সংশোধন করা হলো। এখানে ক্রমিক নাম্বার একই আছে, ক্রমিক নাম্বার 40 এবং ইউনিট 11 সহকারী উপজেলা অবলিক থানা শিক্ষা অফিসার 10ম গ্রেডের বেতন 159 জনকে নিয়োগ দেওয়া হবে বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আর এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগটা দেওয়া হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। অন্যান্য ভাতা এবং সুবিধাদি দেওয়া হবে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ গভর্নমেন্ট সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক, অর্থাৎ যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত আছেন, তারা বিভাগীয় কোটায় এই আবেদনটি করবেন। সেক্ষেত্রে আপনারা কোটা অনুযায়ী এইখানে অগ্রাধিকার পাবেন এই জবের ক্ষেত্রে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 22/9/2022 তারিখে 149 নম্বর স্মারক অনুযায়ী এই তারিখ 25/3/2020 সালে যাদের বয়স 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে। আর এই পদে নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থীদের 2 বছর অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এই পদে আবেদন করতে হলে 2 বছরের যে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেটা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এটা লাগবে না। আর 4 বছর মেয়াদে অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতক সমমান বিবেচনায় 25/10/2023 তারিখে এই নাম্বারে অর্থাৎ 25/3 অনুযায়ী সহকারী থানা শিক্ষা অফিসার অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা অনার্স ডিগ্রিধারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক হিসেবে যারা কর্মরত আছেন এবং যাদের 4 বছরের অনার্স ডিগ্রি আছে, তারা এই স্মারক অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর 3 নম্বরে যেটা বলে দেওয়া আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22/9/2022 তারিখের এই স্মারক অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকগণের বয়সসীমা 25/3/2020 তারিখে সর্বোচ্চ 45 বছর ছিল, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী এই থানা শিক্ষা অফিসার পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
অর্থাৎ এখানে তিনটা শর্ত জুড়ে দেওয়া আছে, তিনটা শর্তের মধ্যে মিলে গেলে আপনারা এখানে এভাবে আবেদনটি করতে পারবেন। মূলত এই আবেদনটি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক পদে অলরেডি কর্মরত আছেন তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তারা বিভাগীয় কোটায় আবেদন করলে চাকরির অগ্রাধিকার পাবেন এবং থানা শিক্ষা অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। তাদের জন্য বিরাট বড় একটা সুযোগ এবং 159 জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন বিপিএসসি ফর্ম 5A পূরণ পরীক্ষা ফি জমাদান শুরু এবং শেষ তারিখ এখানে বলে দেওয়া আছে 1 জুলাই থেকে আবেদন এবং 25 জুলাই পর্যন্ত আবেদনের শেষ তারিখ। আর SMS এর মাধ্যমে আবেদন ফি এবং অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। দুটো SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে আপনাকে আবেদনটি পূরণ করতে হবে, সমাপ্ত করতে হবে। তো আপনারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে আবেদনটি বিস্তারিত ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পড়ে নিয়ে আবেদন করবেন। আর শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলে দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের সংশোধিত বিপিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি। একটি পদে 159 জনকে নিয়োগ দেওয়া হবে। তো পুরো সার্কুলারটি পড়ে যেটা বুঝতে পারলাম যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের জন্য ও সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া এটি, আপনারা আবেদনটি করতে পারেন। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ চলে আসবো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা নিয়মিত গভর্নমেন্ট জব সার্কুলার সার্চ করে যাচ্ছেন তাদের জন্য আমার এই চ্যানেল। আশা করি যারা নিয়মিত গভর্নমেন্ট এবং সরকারি বা বেসরকারি জব সার্চ করে যাচ্ছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। এবং অবশ্যই এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জন্য হেল্পফুল হবে আশা করি। আসসালামু আলাইকুম।